এভরিওয়ান, কালকে তো জামাই ষষ্ঠী চলে গেল। তো আমরা তো সবার সব পরিবার এখানে এসেছিলাম, বাবা মা বাদে আমরা তিন যা আর আমরা তিন যা আর দুজন দাদা ভাই সবাই মিলে এসেছিলাম। আর এই দেখো চিকুসোনা পুচুসোনা দুজন তো ঘুরে গেছে, পুচু দাদা ভাই আর দিদি ভাই সবাই বাইকে পড়ে গেছে, আমরা এই একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি, কারণ দাদা ভাইরা পরশু দিন আসার পরেই ওরা চলে গেছিলো তার বাবার বাড়িতে, দিদি ভাই আর আমাদের বাড়িতে মেজদা ভাইরা ছিল। তো এখন সবাই মিলে আমরা একটু বেরিয়েছি, বেরিয়েছি রোডের মধ্যে তো আওয়াজ খারাপ। তো আমার একজন মামা দাদু এখানে আছে, মায়ের বাবার বাড়ি তো এখানে, তো মামা দাদুকে দেখতে আমরা সবাই যাচ্ছি, দাদু খুব অসুস্থ এখানে সবাই মিলে যাচ্ছি। আর এই গাড়িতে বসে একজন ঘুমিয়ে পড়েছে, সকাল থেকে ঘুমানো হয়নি ওর, যাই দাদুর বাড়িতে, দাদু কেমন আছে একটু দেখি। আর দাদুর জন্য একটু ফল মিষ্টি কেনাকাটা করে নিয়েছি আমরা সব রকম। বাড়ি হয়ে আমরা এই পিসিমার বাড়ি এসেছিলাম, আর দিদি ভাইরা সব টোটোতে উঠে চলে যাচ্ছে, দিদি ভাই টোটোতে উঠে চলে যাচ্ছে, দিদি ভাই বাবার বাড়ি, আমি আর বুবন বাড়ি চলে যাবো না আমাদের বাবার বাড়ি। কালকে সবাই মিলে চন্দনেশ্বর যাবো বলছি, কি হয় এখন এই দাদা ভাই আর মেজদা ভাই বাইকে যাবে, দিদি ভাইরা টোটোতে যাবে, আর এই আমাদের পিসিমা দাঁড়িয়ে আছে।